হন মনে কর যুদ্ধের সময় বন্দুকের গুলি শেষ হয়ে গেল, এখন মানুষ গুলি করবো কেমনে? কেমনে? এমনে। হ্যালো গাইস, কেমন আছেন? সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের নামকরা লাইক স্টার আমিনুর ইসলাম অভ্র এবং ওমর ভাইয়ের মধ্যে কেসেরা তার বিস্তারিত। বন্ধুরা, আজকের ভিডিওতে ফ্যান ফলোয়ার নিয়ে কথা হবে না, আমরা ওমর এবং অভ্র ভাইয়ের বাংলাদেশ কাঁপানো কিছু লাইকে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এই ভিডিওতে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, চলুন আমরা ভিডিওগুলি দেখে আসি। বন্ধু, আমার তো দুই হাতে আটকানো, কাজ করতেছি, তুই একটু আমার চেনটা খুলে দে তো। আচ্ছা, কি করে ব্যাগ এরছেন খুলতে কইছি আমি। বাবু, হ্যাপি নিউ ইয়ার তো চলে আসলো, আমাকে এবার কোথায় ঘুরতে নিয়ে যাবা? বাবু, এইবার তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে সব কাপড়রা যায়। দিয়া দাও, আমি বাগানে যাব না। দোস্ত, কালকে রাতে থেকে কিছুই খাই নাই, খুব খিদা লাগছে। দোস্ত, এটা তুই কি কইলি? আমি থাকতে আমার বন্ধু না খেয়ে রইছে। দোস্ত, তিনটা রুটি, এক বাটি গরুর মাংস, একটা লাচ্ছি আর মনে কর একটা সফট ড্রিঙ্কস, খাইলে তোর পেট ভরবো। আরে বন্ধু, তুই আমার এত ভালোবাসাস। আচ্ছা দাঁড়া, দে 295 টাকা দে। আচ্ছা, তুমি তো এখন পুরোপুরি সুস্থ, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আসলে আমি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই গাড়ির পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাই মারো, মুজি মারো। হন মনে কর যুদ্ধের সময় বন্দুকের গুলি শেষ হয়ে গেল, এখন মানুষ গুলি করবো কেমনে? কেমনে? এমনে। চারিদিকে মাইয়া আর মাইয়া, কিন্তু আমার একটাই কষ্ট, আমি যারে পছন্দ করি সে আমারে ডাকে ভাইয়া। এই ভাইয়া শুনো, কি করে সলাইয়ে দুঃখ কাজ খতম নিও তবে। দোস্ত, আমি আমার গার্লফ্রেন্ডে বলছিলাম আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে। তারপর তোর গার্লফ্রেন্ড তোর কি কইলো? ও কইলো ওর কাছে আমার মতো আরো 4 জন আছে। জোর কা ঝটকা হয় জোরো সে লাগা লাগা। ভাই, আপনার কাছে লাভ লেটার লেখার কার্ড আছে? হ্যাঁ আছে তো। কই দেখান তো। তার আগে বলেন আপনার কি ধরনের লেখা লাগবে। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। ও আচ্ছা, এটা লিখে 7টা কার্ড দিবেন। ভাই মারো, মুজি মারো, মারো মুজি মারো। হন তুই কি জানোস তুই এদিকে দাঁড়ায় রয়েছিস কেন? কেন? কারণ এই জায়গায় কোনো বসার জায়গা নাই তাই। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার থেকে অনেক সুন্দরী। অত পাট নিয়ে লাভ কি, ওইটা তো আমারই ফেক আইডি। বন্ধু, এই এলাকায় ভালো ঘড়ির দোকান কোন জায়গা রে? কেন, তুই ঘড়ির দোকান দেখি করবি? আরে আমি একটা নতুন ঘড়ি কিনুম। আরে বেটা, তোর কাছে আগে থেকে একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি আছে, তুই আবার ঘড়িতে কি করবি? আরে আমি ওই রকম ঘড়ি কিনুম, ওই যে সিনেমাতে দেখায় না মাইয়া গরুর নালে গাইটকা যায়। আজকালকার মেয়েদের রিলেশনশিপ যতদিন থাকে তার থেকে বেশি দিন তো আমার বন্ধু গোসল না করেই থাকে। হন মোবাইল দিয়ে ফ্রিতে টিভি দেখবি কেমনে? কেমনে? টিভির সামনে দেয় মোবাইলের ক্যামেরা অন কইরা। ডাক্তার ম্যাম, আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, অনেক বড় একটা রোগ হয়েছে আমার। কি সমস্যা? আরে আমি রাতে ঘুমাইলে শুধু উল্টা পাল্টা স্বপ্ন দেখি, এখন আমি কি করব বলেন তো? তাহলে তুমি বিয়ে করে ফেলো।
আচ্ছা বিয়ে করে ফেললে কি আমার উল্টা পাল্টা স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে? আরে বিয়ে করলে তো তোমার বউ তোমারে ঘুমাইতেই দিবে না। কি রে দোস্ত ও কান থেকে? আরে দোস্ত ও আর দাদির কসম কাটা মিথ্যা কথা বলছিল, আজকে রাতে ওর দাদি মারা গেছে। তুই হুন, তুই আবার কারোর কসম কাটা মিথ্যা কথা বলিস না, তাইলে কিন্তু সে মারা যাবো। আচ্ছা দোস্ত, তাইলে আমি যদি করোনা ভাইরাসের কসম কাটা মিথ্যা কথা কই, তাইলে কি করোনা ভাইরাস মরে দেবো? দোস্ত আমার মোবাইলে একটা কল দিত, আমি একটা নতুন রিংটোন লাগাইছি। আচ্ছা দিতাছি। তো বন্ধুরা, এই ছিল আমিনুর ইসলাম অভ্র এবং অমর ভাইয়ের লাইকে ভিডিওগুলি। আশা করি ভিডিওগুলি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা, প্রতিনিয়ত আপনি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।